তো জানি না আপনার কোনো উপকার আছে কিনা আপনার সমস্যা কোন আলেমকে আপনি জেনে শুনে তাকে পরীক্ষা করছেন এতে কোনো উপকার আছে কিনা যদি উপকার থাকে তো ভালো আর না হয় তাকে যদি শুধুমাত্র প্রেশান করার জন্য করে থাকেন তাহলে যায়জ নয় পানি মাপার জন্য অনেকে দেখে যে জানে জানাশোনা আছে কিন্তু ওই যে মানে তাকে প্রেশান করব তাকে ছোট করব তুচ্ছ করব এই জন্য অনেকে করে যেমন এই গ্রুপেও অনেকে প্রশ্ন করে তার উত্তর জানা আছে কিন্তু অপরকে জানানোর জন্য করে মানে কি বলে ঝিকে মেরে বউকে শেখায় ইত্যাদি তো যদি তার তাতে উপকার থাকে অপরকে জানানো একটা উপকার আছে উপকার থাকে তাহলে আপনার কাজ সঠিক না যদি শুধু পেরেশন করার উদ্দেশ্য হয় তাহলে ঠিক নয় রহমতুল্লাহ বারাকাতু কোন বিধবা মহিলা কেবল চার মাস দশ দিন কোনো অলংকার করতে পারবে না রঙিন কাপড় সাজগোজ করতে পারবে না চার মাস দশ দিন পরে সে তো বিয়েও করতে পারবে রহমতুল্লাহ বারাকাত এই ঠান্ডার কারণে কেউ যদি ফজরের নামাজ বাড়িতেই পড়ে তাহলে কি কোনো অসুবিধা আছে যদি তার মসজিদে যাওয়ার ক্ষমতা আছে তাহলে বাড়িতে নামাজ পড়লে অসুবিধা আছে রহমতুল্লাহ বারাকাতু প্রশ্নটা আবার ঘুরে এসেছে তেষট্টি বছর বয়সে মারাচান লাঠি কেন ব্যবহার করেছেন এ বয়সে তো লাঠি ব্যবহার করা হয় না আমি বলেছিলাম যে বার্ধক্যের কারণে যে লাঠি ব্যবহার করা হয় তা নয় অনেক দুর্বলতার কারণেও লাঠি ব্যবহার করা যায় আর এই সেই শূন্যতের জন্যই অনেকে লাঠি ব্যবহার করেন খদবাতে অনেকে রাসুল্লাহ সুসলাম খদবাতে লাঠি ব্যবহার করেছেন সুতরাং দুর্বলতার কারণে হলে পরে ব্যবহার করা শূন্যত নয় আসলে এটা শূন্যত না শূন্যত না খদবাতে এটা বিতর্কিত ব্যাপার যে রাসুল্লাহ সু দুর্বলতার কারণে করেছিলেন তো সেটা শূন্যত হতে পারে না তো অনেকেই তো লাঠি হাতে ধরিয়ে দেয় অনেক জায়গায় খোদবা দিতে গেছি হাতে আমি লাঠি নিয়ে নাই ইমাম সাহেব হাতে লাঠিটা ধরিয়ে দেন জোর করে ভাবেন যে এটা এমন একটা সুন্নত যে সুন্নতটা হুজুর ছেড়ে দিচ্ছেন মাদানী সাহেব এই শূন্যদটাকে ভুল করে ছেড়ে দিচ্ছেন কিন্তু ভুল করে নয় আমরা জানি এতে বিতর্ক আছে যে এই লাঠি নেওয়াটা শূন্যত কি না কারণ এটা দুর্বলতার কারণে এটা শূন্যত হিসাবে নয় রহমতুল্লাহ আমার টাকার বিনিময়ে টাকা এক হাজারটা আটশো টাকা দিয়ে কেনা বা আটশো টাকাটাকে এক হাজার দিয়ে কেনা এটা শুধু মরহামতুল্লাহ কাত আপনি যখন একা নামাজ পড়বেন আপনার মতো পড়ুন ইমামের সাথে পড়ছেন ইমাম যেখানে যেখানে যা করছে আপনি করবেন আপনার এক ডাকাত হয়েছে ইমাম সাহেব হাত তুলছে দ্বিতীয় টাকাতে আপনি হাত তুলবেন